কোভিড পরীক্ষা করাতে এসে হয়রানির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ তুলে সুপারকে ঘিরে বিক্ষোভ দেখালেন বিজেপির স্বাস্থ্য সেলের কর্মীরা। সোমবার বিষ্ণুপুর জেলা হাসপাতালের ঘটনা। বিজেপির স্বাস্থ্য সেলের তরফে অভিযোগ, করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে কোভিড সেলে পরীক্ষা করাতে আসা অসংখ্য সাধারণ মানুষ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন, অথচ দায়িত্বপ্রাপ্ত স্বাস্থ্যকর্মীদের দেখা নেই। এই অবস্থায় হাসপাতালে জমায়েত হলে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে পারে। পুরো বিষয়টি জেনে বুঝেও জেলা হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাদের অভিযোগ। বিজেপির যুব মোর্চার বিষ্ণুপুর সাংগঠনিক জেলা স্বাস্থ্য সেলের কনভেনর জীবনানন্দ ব্যানার্জি এ বিষয়ে বলেন, আজকে সুপারের ঘরে বিক্ষোভ করার একটাই কারণ, কারণ এখানে কোভিড পেশেন্টের জন্য যারা টেস্ট করাতে এসছে আউটডোরে, তাদেরকে এখানকার যারা স্টাফেরা আছে তারা নাম লেখানোর জন্য বলে দিচ্ছে সাড়ে বারোটার সময় আসার কথা। এবার যেটা আমরা জানি, সাড়ে বারোটার সময় আসা মানে হয়তো তখনই দেখে নেবে, কিন্তু এনারা করছেন কি, পেশেন্টকে 1:30 থেকে 2 পর্যন্ত এখানে ওয়েটিং লিস্টে ফেলে রাখছে। শুধু কোনো কাজ নেই, কিছু নেই, শুধু এখানে ফেলে রাখছে। দিয়ে যখন এর প্রতিবাদ জানাতে যাই, তো ওনারা ওনাদের সিস্টেমের কথা বলছে, ওনার সিস্টেমে দেখাচ্ছে ওনাদের ইনডোর আছে, ইনডোরে পেশেন্ট দেখতে হবে, এই সমস্ত কারণ দেখাচ্ছে। স্পষ্ট কথা, আপনাদের যদি টেকনিশিয়ান যদি কম থাকে, স্টাফ যদি কম থাকে, আপনার সিএমএইচকে জানাননি কেন? এই জন্য আজকে প্রতিবাদ, যাতে পেশেন্টরা যারা এখানে আউটডোরে দেখাতে এসছে তারা যাতে সুস্থভাবে আজকে কোভিড টেস্টটা করে নিতে পারে। কারণ এখানে বয়স্কও আছে, যেরকম বাচ্চা শিশুও আছে, তারা ওইখানে রোদের মধ্যে সাফার হচ্ছে। আপনাদেরকে একটা জিনিস বলি, যেটা সমস্যা সবথেকে বড়, যে এইখানে কোভিড টেস্টে সবাই যে পজিটিভ সেটা নয়, এখানে নেগেটিভ পেশেন্টও আছে। যখন এই 12:30 থেকে তারা দাঁড়াতে যখন 1:30-2 পর্যন্ত একটা গ্যাদারিং তৈরি হচ্ছে ওই কোভিড প্রেমিসিসের মধ্যে, যে একটা গ্যাদারিং তৈরি হচ্ছে, দেখাবে নেগেটিভ যারা আছে তারাও পজিটিভ হওয়ার আশঙ্কা আছে। এইখানে আমাদের যিনি নতুন মহেন্দ্রনাথ মান্ডি সুপার আছেন, তিনি এই ব্যাপারে পুরোপুরি উদাসীন, এই ব্যাপারটা উনি লক্ষ্যই করছেন না। হ্যাঁ, এ বিষয়ে বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা হাসপাতালের সুপার ডক্টর মহেন্দ্র মান্ডি বলেন, লালারস সংগ্রহে কাজ চলছে। একই সঙ্গে বিজেপির অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে লিখিত নয়, তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন বলে জানান। সেখান থেকে সংক্রমণ ছড়াচ্ছে, এরকম অভিযোগ করছে, কি বলবো না? আমার ইয়ে চলছে, কালেকশন চলছে, কিন্তু কালেকশন আমরা এই মাত্র কেসটা আমাদের ক্যামেরাতে ধরা পড়েনি, কালেকশনের কোনো ছবি দেখুন, ধরুন এখন ধরো। বিষ্ণুপুর থেকে সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।